দীর্ঘ কয়েক যুগ ধরে পত্রিকা বিক্রেতা মোহাম্মদ দেলার হোসেন, যিনি এক সময় জাতীয় পত্রিকার ব্যবসা করতেন ভোলার দৌলতখানে, আজ সে কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। তার বাড়ি থানা সংলগ্ন ভবানীপুর কালিয়া গ্রামের 7 নং ওয়ার্ডে। পত্রিকা পৌঁছে দিতেন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে। গত 1 বছর যাবত অসুস্থ বিছানায় পড়ে আছেন তিনি। তার শরীরের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন। ডায়ালাইসিস করতে হয় প্রতি সপ্তাহে। তার চিকিৎসায় খরচ প্রতি সপ্তাহে 3 থেকে 5 হাজার টাকা। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার পথে। তিনি সকলের কাছে দোয়া ও আর্থিক সহায়তা কামনা করেন। মানুষ মানুষের জন্য একটু সহায়তা পেতে পারে না? আসুন আমরা এই হকার দেলার হোসেনের পাশে দাঁড়াই। কেউ তাকে সহায়তা করতে চাইলে 01-911-00-7013 ফোন নম্বরে যোগাযোগ করে আর্থিক সহায়তা করতে পারেন। আমি দুলুৎখানে বিজনেসের ব্যবহার করছি। আমি এখন আমার 2টা কিডনি আছে, 2টা কিডনি গেছে। আমি বহুত অসহায়। আমি চেষ্টা করতে পারি না। আমি কিছু আল্লাহর হচ্ছে আল্লাহ সরকারের কাছে আবেদন করি, সাহায্য চাই। আমি সরকারের কাছে আবেদন করি।